শুভ সকাল বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখো, আমাদের বাড়িতে কতগুলো কুকুরের বাচ্চা এসেছে। মানে পাশে কাকুদের কুকুরেটা অনেকগুলো বাচ্চা দিয়েছে, ছোট ছোট বাড়িতে এসেছে। ঘুম থেকে উঠে এদেরকে খেলা দেখে না ভীষণ মনটা ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর ঘরে এসে এদিকে বসিয়ে দিলাম পাস্তা অর্ণবের টিফিনের জন্য। দুদিন থেকে বায়না করছিল পাস্তা করে দেওয়ার জন্য। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। রান্নাটা সকাল সকালই বসিয়ে দিয়েছি, যেহেতু পরীক্ষা আছে সময় মতো গাড়িও চলে আসবে, আর এর জন্যই সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কোনো চাপ থাকে না। অর্ণব ঘুম থেকে উঠে ওদিকে পড়তে বসেছে, সেই ফাঁকে আমি রান্নাটাও করে নিচ্ছিলাম। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল আজকে আর বেশি কিছু করলাম না, একদম শর্টকাটে রান্নাটা সারলাম। পরে দুপুরে না হয় কিছু একটা করে নেব। এখন সকালে ভাত করলাম আর আলু ভাজা করলাম। ভাত আর আলু ভাজা দিয়ে অর্ণবকে খাইয়ে দেব। আর এদিকে ওর টিফিনের জন্য করে নিচ্ছে পাস্তা। পাস্তাটা একটু বেশি করেই করলাম, কারণ ওর টিফিনে দেবো, বাকিটা যেটুকু থাকবে আমার সকালের টিফিন হয়ে যাবে। এইভাবেই পাস্তাটা করছি। আর অর্ণব তো পাস্তাতে কোনো সবজি মশলা কিছুই পছন্দ করে না, এর জন্য সিম্পলি নর্মাল পাস্তাটা করে নিচ্ছি। শুধু একটু টমেটো সস আর একটু ম্যাগি মশলা দেব। আর আসলে এখানে পাস্তা মশলাটা না আমার একদমই ভালো লাগে না, উগ্র গন্ধ মনে হয়, এর জন্য সবসময় পাস্তাতে আমি ম্যাগি মশলাটা ইউজ করি। যাই হোক, এদিকে রান্নাবান্না করে অর্ণবকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। জুতোটা পরা বাকি ছিল, তাই জুতোটা ভালো করে ব্রাশ করে জুতোটাও পরিয়ে দিলাম। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর চলে আসলাম বাইরের দিকে। অনেকগুলো জামা কাপড় কালকের ভেজা ছিল, কালকে তো জামা কাপড়গুলো শুকোয়নি, কারণ ধুতে ধুতেও লেট হয়ে গেছিলো। তাছাড়াও একদমই রৌদ্র ছিল না, মেঘলা আকাশ ছিল, তাই আজকে দারুণ রৌদ্র উঠেছে, সেই জন্যই জামা কাপড়গুলো আবারও মেলে দিলাম। তো সকালবেলা তো চা বিস্কুট খাওয়া হয়েছিল, সেটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ তোমরা রোজই দেখো আমার স্পেশাল চা খাওয়া, তাই আজকে সকালটা শেয়ার করলাম না। এখন বাজে সকাল 10:15 মতো। অর্ণবকে স্কুলে পাঠিয়ে দিয়ে জামা কাপড় মেলে আমি একটু টিফিনটা করে নিচ্ছি। বেশ কিছুদিন থেকেই বাড়ি যাব বাড়ি যাব ভাবছিলাম, আসলে সময় আর পরিস্থিতির ওপর হয়ে উঠছে না। কারণ আমরা যারা মেয়েরা আছি, তাদের বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, নিজস্ব বাড়ি বলে তো কিছু নেই। তো যাই হোক, তবুও বাপের বাড়ি যাওয়ার জন্য তো সব মেয়েদেরই মন কেমন করে, মানে কিছুদিন না গেলেই মনে হয় কতদিন থেকে যাইনি। বিয়ের পর প্রত্যেক মেয়েরই নিজস্ব বাড়ি বলতে শ্বশুর বাড়িই বোঝায়, কারণ শ্বশুর বাড়িতে একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে, একটা বাড়ির বউ হয়ে যায়, তখন তখন সংসারে সব দায়িত্ব কর্তব্য, কারো ভালো থাকা খারাপ থাকা সব কিছুরই কিন্তু দায়িত্ব বলো কর্তব্য বলো আর বাড়ির বউয়ের উপরই থাকে। তাই হুট করেই মন চাইলেই যখন খুশি যেখানে খুশি যাওয়া যায় না, ঠিক তেমনটাই আমি অনেকদিন থেকেই ভাবছি যে আমি বাড়ি যাব বাড়ি যাব। তবে এই যে অর্ণবের পরীক্ষা চলে আসছে, এর জন্য ওকে পড়াতে হবে, আর বাপের বাড়ি গেলে তো ওখানে মামার বাড়ি, বুঝতেই পারছো, আদর যত্নে পড়াশোনা তো লাটে ওঠে, সারা দিন খেলা আর খেলা। এই ভেবে আর যাওয়া হলো না তখন। এখন তো পরীক্ষা, আজকেই লাস্ট পরীক্ষা, পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তো তাও ভাবছিলাম এখন যাব। তবে তোমাদের দাদা ভাই আসবে মঙ্গলবারে, এর জন্য এখন যাব না, দেখি তোমাদের দাদা ভাই চলে গেলে শুক্রবার নাগাদ যেতে পারি। তো যাই হোক, সব সময় সব ইচ্ছে বা সব আশা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। যখন মেয়ে ছিলাম তখন তো কোনো পিছুটান ছিল না, বা কারোর প্রতি এতটাও দায়িত্ব কর্তব্য বলে মনে করতাম না, তখন বুঝতেই পারতাম না যে কর্তব্য দায়িত্ব কাকে বলে, তখন এত কিছুর ভার তো আর নিজের উপর ছিল না, তাই না বলে। শুধু বাবাকে বলতাম এখানে যাব, ঠিক আছে যাও,
কখনোই কোনো কিছুতে বাধা দিত না। তবে এখনও আমার বাধা নেই যে এখানে যাওয়া যাবে না, ওটা করা যাবে না, এখনও আমি স্বাধীন। তবে এখন যেমন দায়িত্ব কর্তব্য বোধটা নিজের মাথায় চেপেছে, মানে এখন নিজেকে মনে হয় যে আমার এটা আমার কর্তব্য, এখানে যাওয়া আমার ঠিক হবে না, সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই চলতে হয়। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এগুলো সত্যি বলতে আমার নিজেকে দিয়ে এখন বুঝতে পারি। এখন আর আগের মতো তো মেয়ে নেই যে বাবার মেয়ে, এখন তো কারো বাড়ির বউ, কারো কাকিমা, কারো জেঠিমা, কারো মামি, কারো মা, কারো ছেলের বউ। এখন অনেক কর্তব্য হয়ে গেছে, যদিও এখন বড় পর্যায়ে পড়ে গেছে। আগে তো শুধুমাত্র আমার বাবার মেয়ে ছিলাম, তাই না বলো? তো যাই হোক, এদিকে অনেক গল্প করতে করতে এই যে আমার ছোট্ট নাতনি চলে এসেছে চুল বাঁধবে, আসলে এটা আমার ভাস্তির মেয়ে, তো এসেছে ঘুরতে, আজকে যাবে মানির বাড়িতে, তাই বলছে ছোট দিদন আমার চুলটা বেঁধে দাও, তাই ওকে একটু চুলটা বেঁধে দিলাম। তোমরা বলো তো কেমন হয়েছে? তো এখানে স্নান করবো, এর জন্য এসেছিলাম কলপাড়ে। দেখি বাথরুমের সিঁড়ির নিচে না অনেক গুড়ি গুড়ি ঘাস জমে গেছে, মানে কেবল উঠছে, এগুলো যদি এখন না তুলে দেয় বর্ষাতে অনেক বড় বড় হয়ে যাবে, তাই হাতের নাগালে থাকতেই গাছগুলোকে উঠিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, দেখো চারিদিকে একদম সবুজ আর সবুজ ঘাস, তার মাঝখানে আমরা, সব হচ্ছে ভুট্টা গাছ। আর কেন এসেছি এই ভুট্টা ক্ষেতের মাঝখানে, এই দেখো এই যে কুলগুলো, তো অনেক কুল পড়ে আছে, তো সেগুলোই টুকাতে এসে দেখো কিচ্ছু আনিলিন না, এটির মধ্যে ঢুকিয়ে নিন। অনেকগুলো কুল পেয়েছি, আসলে কুলের কথা ভেবে আসিনি, আসলে তো একটা প্লাস্টিক নিয়েই আসতাম, কিন্তু এসে এখানে দেখতে এসে দেখলাম অনেক কুল পড়ে আছে নিচেই, তো সেগুলোই টুকিয়ে নিলাম, অনেক অনেক। চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপরে দিকে এসে এখন বাজে সন্ধ্যা 6টার মতো, আর অর্ণব সন্ধ্যাটা দিল, আমি তো আজকে সন্ধ্যাটা দিলাম না, তো ছেলেকে দিয়ে দেওয়ালাম। তারপরে এই যে বসে পড়লাম জামা কাপড়গুলো গোছাতে, সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আজকে রৌদ্রটা ভালোই উঠেছিল, জামা কাপড়গুলো একদম দারুণভাবে শুকিয়েছে, আর উঠিয়ে আমি চেয়ারের মধ্যে রেখেছিলাম বিকেলবেলা, এখন সন্ধ্যের সময় বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে আমার ছেলে রেডি হয়ে যাচ্ছে, যাবে গিয়ে কীর্তনে, কীর্তনে বলতে কীর্তনের অনুষ্ঠান তো শেষ, আজকে প্রসাদ খাওয়া, তো সেখানেই যাবে। অর্ণব রেডি হয়ে যাচ্ছে, কারণ দিদিভাই ওরা বললো রেডি হতে, ও নিজে নিজেই রেডি হচ্ছে। তো বন্ধুরা চলো, এই যে শাড়ি নিয়ে নিয়েছে এসে একটা পরেই যাবো, আর বিশেষ করে সুতির শাড়ি পরে গেলেই হতো, কিন্তু কি বলতো সুতির শাড়ি পরলে না একটু ঝামেলা মনে হয়, সিল্কের শাড়ি পরলে বেশ মজা লাগে, তো এই জন্য সিল্কের শাড়িটাই নিয়ে নিলাম। আর যাবো গিয়ে আমাদের বাবা বাড়ির পূজা মন্দিরে, সেখানে কীর্তন ছিল, এক দিনের কীর্তন হলো, আজকে সেখানে ভোগরা হবে প্রসাদ খাওয়ার, যদিও দুপুর থেকে শুরু হয়ে গেছে, যাই যাই করে সবাই মিলেই যাবো একসঙ্গে, এর জন্য একা একা আর যাইনি, আর কীর্তনে তো যেতে পারিনি, আমাদের পরীক্ষা ছিল, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি, কিন্তু চলো আজকে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওদিকে অর্ণব রেডি হয়ে যাচ্ছে, চলো আমিও ঝটপট রেডি হয়ে ফিরে আসছি। আর রেডি হওয়ার ব্যাপার নেই, চুলটা চিরুনি করবো আর একটু সিদ্ধ করবো, ব্যাস। তো চলো সঙ্গে থাকো। সব সময় সব জায়গার জন্য এই যে আমার সিম্পল হেয়ার স্টাইল, এটা আমি সব সময় করে থাকি, চুলটাকে সামনে একটু পপ করে নিয়ে পেছনে দুমড়ে মুচড়ে একটা ক্ল্যাচার লাগিয়ে দিই, ব্যাস হয়ে গেল আমার হেয়ার স্টাইল। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, এটাই আমার সব থেকে বেস্ট হেয়ার স্টাইল বলে মনে হয়। রেডি আর এখন যা যাক, এটা নিয়ে নিলাম কারণ ঠান্ডা লাগবে, বাড়িতে ঠান্ডা, ঘরে অতটা ঠান্ডা নেই, বাইরে অনেকটাই ঠান্ডা আছে, আর তালা চাবি খুঁজছি, পেয়ে গেছে তালা চাবি, চলো। এই তো চলে এসেছে বারোয়ারি পূজা মন্দিরে, এখানে সব রান্না বান্না হচ্ছে, আর এই দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর, আমরাও গেছি, আরও অনেক অনেক লোক এসেছে, কারণ যেহেতু রাস্তার পাশেই, আশেপাশে গ্রামের লোক তো আছে, তাছাড়াও পাশের গ্রামে অনেক দূর দূর থেকেও লোক এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে, তোমরা সবাই অনেক ভালো থেকো।